সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 74, আজ রবিবার, বাংলার 8ই জ্যৈষ্ঠ 1428, ইংরাজি 23শে মে 2021। কাজী নজরুল ইসলাম আমাদের প্রতিদিনের সঙ্গী, অভাব ও দুঃখ তিনিও আজীবন সঙ্গে নিয়ে চলেছেন। মৃত্যুক্ষুধা উপন্যাসের দ্বিতীয় ভাগে তিনি লিখেছেন, কিন্তু কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। ওতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নেই। শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায়, কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না। শুধু হাতের লজ্জা সারা হৃদয় দিয়েও ঢাকা যায় না। দুদিন পরেই তাঁর জন্মদিন। তার জন্মজয়ন্তী উদযাপনের উপলক্ষে তাকে আবার স্মরণ করা, আজ দ্বিতীয় দিন। আজকের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য, কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। দুদিন পরেই কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল ও আজ দুই দিন দুটি পর্ব। গতকাল তাঁর শৈশব, কৈশোর, বাল্যকাল, যৌবনের কিছু কথা বলা হয়েছে। আজ যৌবনের, প্রাত্যহিক জীবনের এবং সাহিত্য জীবনের আরও কিছু কথা, গান, কবিতা। গতকাল পর্যন্ত আমরা শুনিয়েছি নজরুল ইসলাম নার্গিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দৌলতপুর থেকে কুমিল্লার কান্দির পাড়ে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে আসার কথা। নার্গিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কান্দির পাড়ে পৌঁছে শারীরিক ও মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এখানে 17 দিন অবস্থান করেন। নজরুলকে সুস্থ করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেন বিরজা সুন্দরী দেবীর বাড়ির সবাই। তখনই সেই বাড়িতে বিরজা সুন্দরী দেবীর পরলোকগত ভাসুরের বিধবা গিরিবালা দেবীর কন্যা আশালতার সঙ্গে তার সখ্যতা ও সম্পর্ক তৈরি হয়। এই আশালতার জন্ম তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার তেওতা গ্রামে 27শে বৈশাখ 1315, ইংরাজি 1908 খ্রিস্টাব্দে। তাঁর পিতা বসন্ত কুমার সেনগুপ্ত ত্রিপুরা রাজ্যে নায়েবের চাকরি করতেন। পিতার অকাল মৃত্যুতে কুমিল্লায় কর্মরত তার খুড়তুতো ভাই ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে চলে আসেন, সেখানেই থাকেন। তাঁর ডাক নাম ছিল দোলন বা দুলি। 1921 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নজরুল তৃতীয়বারের মতো কুমিল্লার কান্দির পাড়ে গেছিলেন একাই। তখন এক মাসের বেশি এখানে ছিলেন। 1922 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে চতুর্থবারের মতো যান এবং তখন 4 মাস ওই বাড়িতে ছিলেন। তখন আশালতার বয়স 14। নজরুল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্যের বীর নারীর চরিত্রের নামানুসারে আশালতার নাম দিয়েছিলেন প্রমীলা। তারপর 1922 সালের নভেম্বর মাসে তাঁদের আবার দেখা বিহারের সমস্তিপুরে প্রমীলার মামার বাড়িতে। নজরুল তখন পুলিশের নজরদারিতে ছিলেন। নজরুল সমস্তিপুর থেকে তাঁদের কান্দির পাড়ে পৌঁছে দেন, কিন্তু সেখানে যাবার প্রায় সঙ্গে সঙ্গে কুমিল্লার ঝাউতলা মোড় থেকে পুলিশের হাতে গ্রেফতার হন নজরুল। এরপর মামলায় নজরুলের সাজা হয় 1 বছরের।
এই কয়েকবারের সাক্ষাতে নজরুল ও প্রমিলার পরস্পরের প্রতি প্রেমের টান হয়েছিল তা বলাই বাহুল্য। তিনি কবিতা লিখেছিলেন বিজয়িনী। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে উঠে ভারী, এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পড়াই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল, আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার মালায় উড়ে, যত তুন আমার আজ তোমার মালায় পুড়ে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। বিজয়িনী কবিতা শোনালেন সুরজিৎ চৌধুরী। 1923 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর নজরুল কুমিল্লায় আসেন প্রায় 13 মাস কারাবাসে থাকার পর। কান্দির পাড়ে সপ্তাহ দুয়ে কিংবা তার থেকে কম সময় ছিলেন। এই সময় কান্দির পাড় ছাড়ার পর তিনি আর কখনো কান্দির পাড়ে ফেরেননি। আশালতা ও নজরুলের বিবাহে কুমিল্লার হিন্দু সমাজ, বীরেন্দ্র কুমার সেনগুপ্ত, আশালতার দাদা সবাই তীব্র বিরোধিতা করেছিলেন। মুসলমান সমাজ সরাসরি বিরোধিতা না করলেও পত্রপত্রিকায় আশা প্রকাশ করে লিখেছিল, হিন্দু নারী ইসলাম ধর্মীয় গ্রন্থের বিধিবিধান স্বীকার করে নেবেন এবং নিজের জীবনে তা পালন করবেন। কিন্তু এত কিছুর প্রতিকূলতার মধ্যেও আশালতা এবং গিরিবালা দেবী এ বিয়েতে পুরোপুরি সম্মত ছিলেন এবং পরিবারের সঙ্গে বন্ধন ছিন্ন করে সম্ভবত জানুয়ারির শুরুতেই তাঁরা দূরে সরে এসেছিলেন। পরে 1924 সালের 24শে এপ্রিল কলকাতার 6 নম্বর হাজি লেনে আশালতা সেনগুপ্তা ওরফে দোলন ওরফে প্রমিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। এই বিবাহে কোনো অমুসলিমকে আমন্ত্রণ জানানো হয়নি এবং গিরিবালার কোনো আত্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সিভিল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী নজরুলের এই বিবাহ হওয়া সম্ভবপর ছিল না, কেননা 1924 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল বিবাহের সময় পাত্রীর বয়স ছিল 16 বছর। অহেলা কেতাবের বিধি অনুসারে বিয়ে হয়েছিল। Thank you.
বারাসাত থেকে অর্পিতা রায়ের কণ্ঠে শুনলাম, দোলন চাঁপা বনে দোলে দোল পূর্ণিমা রাতে। তবলা সঙ্গতে ছিলেন সৌমেন ব্যানার্জি। বিবাহিত জীবনে মুসলিম এবং হিন্দু নিয়ম দুই নিজের ইচ্ছে মতো পালন করেছেন প্রমীলা। ধর্মান্তরিত যাতে না হতে হয় তাই বিশেষ বিবাহ আইন মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। নামাজ পড়েছেন যেমন, তেমনি হাতে ছিল শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর। মৃত্যুর পরেও দুই ধর্ম মেনেই সৎকার হয়েছিল তাঁর। কিন্তু কেন মুসলিম হননি? সে কি তাঁর নিজের অমত, নাকি মায়ের আপত্তি, নাকি কবির বিরোধিতা? সে কথা স্পষ্ট জানা যায় না। শুধু স্ত্রী নয়, সকল মহিলাদেরও সারা জীবন স্বাধীনভাবে জীবন কাটাতে উৎসাহ দিয়েছেন নজরুল। নারী স্বাধীনতা নিয়ে সোচ্চার ছিলেন তিনি। নারী জাগরণমূলক গানে সে কথা পাওয়া যায়। পুরুলিয়া থেকে তন্দ্রা হালদার ও শতরূপা হালদারের দ্বৈত কণ্ঠে শুনব, জাগো নারী জাগো বন্হি শিখা। জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো নারী জাগো বন্হি শিখা। দিকে দিকে মেলি তবলে লিহান রসনা, নেচে চলো সোনা। দিকে দিকে মেলি তবলে লিহান রসনা, নেচে চলো মা দিনি দিক বসোনা। জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী, বিশ্ব দাহনতে যে জাগো দাহিকা। জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্হি শিখা। দুধ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধু জায়া ভগিনী। দুধ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধু জায়া ভগিনী। পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। মেঘে আরো বালা বজ্রের জ্বালা, মেঘে আরো বালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা। জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো নারী জাগো বন্হি শিখা, জাগো নারী জাগো বন্হি শিখা। নজরুল ও প্রমীলার চার পুত্র সন্তান। প্রথম পুত্র কৃষ্ণ মোহাম্মদ 1925 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং ওই বছরই ডিসেম্বর মাসে অকালে তাঁর মৃত্যু হয়। দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ, যাকে বুলবুল বলে ডাকা হতো, জন্ম পরের বছর 1926 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এবং 4 বছর বয়সে 1930 খ্রিস্টাব্দের মে মাসে বিনা চিকিৎসায় বসন্ত রোগে মারা যায়। তাকে দাফন বা কবরে শায়িত করার জন্য নজরুল তার লেখার পাওনা টাকাও আদায় করতে পারেননি। আরেক পুত্র আবৃত্তিকার কাজী সব্যসাচী, জন্ম 1929, মৃত্যু 1979। চতুর্থ পুত্র গিটার বাদক অনিরুদ্ধ কাজী, জন্ম 1931 খ্রিস্টাব্দে, 1974 খ্রিস্টাব্দে মারা যান। নজরুল অকস্মাৎ বাকরুদ্ধ হন 1942 খ্রিস্টাব্দের 10ই জুলাই।
মৃত্যুর পূর্বে তিন সন্তানের এবং স্ত্রীর মৃত্যু শোক তিনি পেয়েছিলেন। দীর্ঘদিন রোগে ভুগে 1962 সালের 30শে জুন প্রমীলা মারা যান। তাঁকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে। জীবনে মহাকালকে অস্বীকার করার উপায় কই? নটরাজের জীবন জুড়ে তাঁর উমা তো আছেনই। বেহালা থেকে ডোনা ভট্টাচার্যের কণ্ঠে শুনব সৃজন ছন্দে আনন্দে নাচো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকালে প্রলয়তালে ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকালে প্রলয়তালে ভোলো ভোলো সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা উমাকে বুকে ধরিয়া সুখে উমাকে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকালে প্রলয়তালে ভোলো ভোলো সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত বিহঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত বিহঙ্গে ধূতরা ফুলে খুলিয়া ফেলি জটাতে পড়ো চম্পা বেলি ধূতরা ফুলে খুলিয়া ফেলি জটাতে মহাকালে প্রলয়তালে ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। অল্প সময়ের জীবনে তাঁর কর্মকাণ্ড নানা দিকে প্রতিভা ও প্রাপ্ত পুরস্কারের কয়টি শোনানো যেতে পারে। তাঁর বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালের 6ই জানুয়ারি বিজলি পত্রিকায়। সেই বিদ্রোহী কবি ও কবিতাটি আজও আমাদের মানসিকতায়, শব্দবিন্যাসে ও ছন্দের পারদর্শিতায় চির উন্নত শির হয়ে রয়েছে।
1945 সালে বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক পান কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ও 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়। জাতীয় কবির মর্যাদা পেয়েছেন বাংলাদেশ রাষ্ট্র থেকে। ডিলিট সম্মান পান 1974 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একুশে পদকে ভূষিত হন 1976 সালে বাংলাদেশ সরকারের থেকে। তিনি সাপুড়ের চলচ্চিত্রের কাহিনীকার ও সুরকার ছিলেন, ধূপছায়া চলচ্চিত্রের পরিচালনা ও তাতে অভিনয় করেন, চৌরঙ্গী চলচ্চিত্রের গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। এছাড়া জামাই ষষ্ঠী, গৃহদাহ, গ্রহের ফের চলচ্চিত্রের সুরকার ছিলেন, পাতালপুরী, গোড়া, রজত জয়ন্তী, নন্দিনী, অভিনয়, দিকশুল প্রভৃতি চলচ্চিত্রের গীতিকার বা সঙ্গীত পরিচালক ছিলেন। তাঁর লেখা গল্প বাউণ্ডুলের আত্মকাহিনী, গল্প সংকলন ব্যথার দান, কাব্যগ্রন্থ অগ্নিবীণা, ছায়ানট, সর্বহারা, ছোটদের জন্য ঝিঙে ফুল ইত্যাদি। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও নজরুল মূলত কবি গীতিকার হিসেবেই বেশি পরিচিত। তাঁর সাহিত্যকর্মে একসময় সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে ভালোবাসা, মুক্তি, বিদ্রোহ, ধর্মীয় লিঙ্গভেদের কথা তিনি লিখেছেন। বাংলা কাব্যে তিনি ইসলামী সঙ্গীত তথা গজলের নতুন ধারার জন্ম দেন, লোকসঙ্গীত রচনা করেন। নজরুল প্রায় 3000-এরও বেশি গান রচনা করেছেন এবং অধিকাংশে সুরারোপ করেছেন। এগুলি এখন নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। অনেক শ্যামাসঙ্গীত ও হিন্দু ভক্তিগীতিও তিনি রচনা করেছেন। কলকাতার বাঘাযতীন থেকে ভক্তিগীতি শোনাবেন শ্রেয়া পাল, হারিয়ে গেছে ব্রজের কানাই। শিখি পাখা শ্যামের যা চোর কেশে।
মধ্য বয়সে 1942 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন, কিছুদিন পরেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন, এটি বিরল বয়সের সাথে সম্পর্কিত স্মৃতিভ্রংশের ফর্ম যা অপরিবর্তনীয় মস্তিষ্কের ক্ষতির কারণ। হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়। 1952 খ্রিস্টাব্দে কবি ও কবি পত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর 1953 খ্রিস্টাব্দের মে মাসে চিকিৎসার জন্য তাঁদের লন্ডন পাঠানো হয়। লন্ডন, ভিয়েনা, জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নানা রকমের পরীক্ষাতেও কোনো সুফল হয়নি। বলা হয় কবিকে আরোগ্য করে তোলা অসম্ভব। 1972 খ্রিস্টাব্দের 24 মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। পত্নী প্রমীলা দেবীর শেষ ইচ্ছা ছিল তাঁর স্বামীকে যেন তাঁর কবরের পাশে চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে সমাধিস্থ করা হয়। তবে নজরুল তার একটি গানে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই কথা বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। প্রমীলার শেষ ইচ্ছা পূরণ হয়নি। কবি তাঁর ক্ষমতা এবং ভবিষ্যৎ সম্বন্ধে আন্দাজ করতে পারতেন এবং সহসা জীবন স্তব্ধ হয়ে গেলে আড়ম্বরের কথা না ভেবে তাঁকে বা তাঁর কথাকে কিভাবে স্মরণ করতে হবে সেই প্রসঙ্গে কবিতা লিখেছিলেন। লিখেছিলেন গান। গান শুনব, তার আগে কবিতা শুনব। যদি আর বাঁশি না বাজে, শোনাবেন বহরমপুর থেকে শিবেশ মুখোপাধ্যায়। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল দেহ, তনু, মন, প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটিমাত্র সুরেই ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমাকে অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশের এই সমাজেরই নয়, আমি সকল দেশের সকল সমাজের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে যুধাদীর্ণ মূর্তিতে ঘুরে বেড়াতে দেখেছি। কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি, কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়, আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাতে চেয়েছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। একদিকে মানুষের জীবনে দারুণ অভাব, আর অন্যদিকে লোভী অসুরের যক্ষ ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ
তুপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই তো আমি এসেছিলাম। আমার কাব্য সঙ্গীত কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ই হোক না কেন, আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিঃশেষ করে বিলিয়ে সকলের মাঝে। সকলের বাঁচার মাঝেই থাকবো আমি বেঁচে। এই আমার সাধনা, এই আমার ব্রত, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে সেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হো। জীবনের সেই ট্র্যাজেডিকে দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুতর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু হায়, আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। আমি যশ চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন যখন তীব্র পুত্র সুখে ভেঙে পড়েছে, ঠিক তখন সেই দিনে সেই সময়ে আমার বাড়িতে হাসনু হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনু হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার সঙ্গীত আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জন্ম নিয়েছে। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক না কেন, আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিঃশেষ করে বিলিয়ে সকলের মাঝে। সকলের বাঁচার মাঝেই থাকবো আমি বেঁচে। এই আমার সাধনা, এই আমার ব্রত, এই আমার তপস্যা। যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, সেদিন মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারই বলছি, আমাকে আপনারা ভুলে যাবেন, ক্ষমা করবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, নেতা হতেও আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম আর প্রেম পেতে এসেছিলাম। আর সেই প্রেম পেলাম না বলেই আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী বিদ্রোহী বীর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে, থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুলও পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান আমি ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ পুরিব একাকি আপনার মনে, বন্ধু বিদুর ধূপ পুরিব একাকি আপনার মনে, বন্ধু বিদুর ধূপ। আমায় নয় গো,
লখনৌয়ের মুনমুন রায়ের কণ্ঠে শুনলাম আমায় নহে গো ভালোবাসো মোর গান। আমরা কবিকে এবং তার কাজকে মনে রাখছি, রাখব। মুনমুন রায়ের কণ্ঠের গান শুনিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী শনিবার 29 মে সন্ধ্যা 6টায়। আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।